আহলুল হাদিসরা সোজা কথা যা, যখন যেখানে যে সহি দলিল পাবে সেইটাকে মেনে নেওয়াই আহলে হাদিসের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি খুব দ্রুত অন্যদিকে চেপে আসছি। আহলে হাদিসের পরিধি এখন এনারা অন্য প্রসঙ্গ তুলেছেন, মুহাদ্দিসরা আহলে হাদিস, আহলেসরা আহলে হাদিস। আমার বড় ভাইয়ের সাথে কিন্তু আমার সাথে কিছু কিছু খুন ফোড়া হইত কথায় কথায়। রিয়াদে যখন যাইতেন টাইতেন, ফ্র্যাঙ্ক মানুষ, উনি বলতেছিলেন এটা মুহাদ্দিসদের জামাত। আমি বললাম যে না, শুধু মুহাদ্দিস নয়, সব যারা মুহাদ্দিসদের তরিকায় চলে তারা আহলে হাদিস। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা মানলাম, যাও তাহলে তো আমরা এই সমস্যায় পড়ব। মুহাদ্দিসদের জামাত ঠিক আছে, যারা হাদিস পড়েন পড়ান তারাও আহলে হাদিস, আর যারা হাদিস পড়েন না পড়ান না হাদিস অনুযায়ী চলেন তারা কি, তাদেরকে আহলে হাদিস বলা যাবে কি যাবে না বলুন তো? তাদেরকে আহলে হাদিস বলা যাবে? শুনুন, হাদিসটা যেহেতু কমজোর আমি বলি না, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, কানা নাসু ফি আসরে সাইদ ইবনে মুসাইয়্যিব ওয়া যুহরি ওয়া মালিক ওয়া সুফিয়ান লা ইয়ারাউনা আল খাউদ ফির রায়। সাইদ ইবনে মুসাইয়্যিবের যুগে, ইমাম যুহরির যুগে, নারুন তাবেঈ, তাবে তাবে হলেন ইমাম মালিক এবং সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান আস সাউরি, এদের যুগে কেউ রায় দিয়ে কথা বলতো না, কিয়াস করতো না। ওয়া কানা আন-নাসু ক্বাবলা আল-মি'আত আর-রাবিআ গায়রা মুজমাঈনা আলা মাযহাবিন বিআইনিহি। 400 হিজরি শতকের আগে কোন মানুষ কোন মাযহাব মানত না, নির্দিষ্ট কোন মাযহাবের অনুসারী ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নামে কোন মাযহাবই ছিল না। তারা কি মানতেন? তারা কোন মাযহাব মানতেন বলুন? কোন মাযহাবের উপরে ছিলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 400 হিজরি শতকের আগে যার কোন মাযহাবের অস্তিত্ব ছিল না, এই 400 হিজরি শতকের আগের মানুষগুলো কোন মাযহাবের উপরে ছিল বলেন? আহলে হাদিস শব্দটা ওইভাবে না বলি, এইভাবে বলি যে তারা হাদিস পন্থী ছিলেন, কোরআন পন্থী এবং হাদিস পন্থী। কোন মাযহাবের তখন জন্মই হয় নাই, এনারাই আবার উল্টা আক্রমণ করেন যে এরা মাযহাবি মানে না, এরা মুসলমানই না। যদি বলতে যে কোরআন মানে না, হাদিস মানে না, এরা মুসলমান না, সেটা বলছে না, বলছে মাযহাব মানে না, এরা মুসলমান না। সময় উপস্থিতি, এই একদিক তারা শুরু করলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, কান আল ইমাম আল বুখারী ওয়া আবু দাউদ মিন আল মুজতাহিদিন গায়র মুকাল্লিদিন। ইমাম বুখারী এবং আবু দাউদ দুইজনই মুজতাহিদ ছিলেন, 20 খন্ডে দেখছেন তারা নিজেরাই মুজতাহিদ ছিলেন। ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ, তিরমিজি, ইবনে মাজা, ইবনে খুজাইমা, আবু ইয়ালা এবং বাজ্জার, কানু আলা মাযহাবে আহলে হাদিস, এরা আহলে হাদিস মাযহাবের উপর ছিলেন। তার মানে আহলে হাদিস মাযহাব, মাযহাব মানে কোন ব্যক্তি কেন্দ্রিক নয়, কোন মাযহাব কেন্দ্রিক নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া সুজা হাদিসের মাযহাব, কোন ব্যক্তি কেন্দ্রিক মাযহাব নয়। এটা আপনাদের মনে রাখতে হবে, যত কথা মাঠে ময়দানে ছড়ানো হোক না কেন, এখন বলবেন যে তাহলে অন্যান্য মাযহাবের লোকেরা কি আহলে হাদিস না? আমি বলবো না, হ্যাঁ, তারা যে আহলুল হাদিসের আকীদা মানে। মাকদেসের যে কথা যা তুমি বক্তৃতা করো, মাকদেসে বলেছেন যে ওখানকার সিন্ধের এবং মুলতানের বাসিন্দারা তারা আহলুল হাদিস, কিন্তু তাদের মধ্যে আবার হানাফি আছে। না কি কথাই আছে, আহলুল হাদিস কিন্তু হানাফি, কথাটা বুঝতে পেরেছেন? আপনারা তো মনে করেন হানাফি মানেই হলো আহলেসের বিরুদ্ধে, আহলেস মানেই হলো হানাফির বিরুদ্ধে, কিন্তু উনি বলছেন যে হানাফি কিন্তু আহলে হাদিস, আহলে হাদিস কিন্তু হানাফি। এর কারণ কি? আকীদার দিক থেকে সব মুসলমান এক, সকল মুসলমান, পৃথিবীর সকল মুসলিম এক বাক্যে মেনে নিয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে আকীদার দিক থেকে আহলে হাদিস হতেই হবে, এতে কোনো দ্বিমত করাই যাবে না।
মাসআলা মাসায়েলের ক্ষেত্রে তারা একমত হতে পারেন নাই, কিতাবে ভাবে আছে। সুতরাং তখনকার যুগের হানাফিরা আলাদা ছিলেন আকীদার দিক থেকে। আসুন আমি খুব দ্রুত আপনাদেরকে চাপিয়ে নিয়ে আসছি ভারত মহাদেশে, আমি ঢুকে পড়েছি এখন আপনাদের সামনে, আমি অন্য কথায় চলে যাচ্ছি। এখন এনাদের কথা যে এই যে আহলে হাদিস করো, এর সনদ কি, এর ভিত্তি কি? সনদ এবং ভিত্তি সোজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হাদিস পড়েছি আমার বাবার কাছে শাইখুল ইসলাম, তিনি হাদিস পড়েছেন আমার দাদা জসিমউদ্দিনের কাছে, জসিমউদ্দিন হাদিস পড়েছেন শায়খ আব্দুল ওহাবের কাছে, শায়খ আব্দুল ওহাব হাদিস পড়েছেন সৈয়দ নজির হোসেনের কাছে, সৈয়দ নজির হোসেন হাদিস পড়েছেন শাহ ইসহাকের কাছে, শাহ ইসহাক হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজের কাছে, শাহ আব্দুল আজিজ হাদিস পড়েছেন শাহ ওলিউল্লাহর কাছে, শাহ ওলিউল্লাহ তৎকালীন ভারতের অনেক আলেমের কাছে হাদিস পড়ে, তারপরে মক্কা মদিনার আলিমদের কাছে হাদিস পড়েছেন। সহিহ বুখারী পর্যন্ত সনদ চলে গেছে, সহিহ বুখারী হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গেছে আহলুল হাদিসের সনদ, হানাফি সনদ। আমি হাদিস পড়েছি শেখ ওবায়দুল হকের কাছে, তিনি হাসান আহমদ মাদানী এবং ওনাদের হাকিমুল উম্মতের কাছে তারা পড়েছেন, আনোয়ার শেখ কাশ্মীরের কাছে, আনোয়ার শেখ কাশ্মীরি মাহমুদুল হাসানের কাছে, মাহমুদ শেখ মাহমুদুল হাসান পড়েছেন, তার উপরে আহমদ আলী সাহারানপুরে এবং তাদের যুগে আব্দুল গনি মুজাদ্দিদ ওনাদের কাছে, ওনারা পড়েছেন শাহ ইসহাকের কাছে, শাহ ইসহাক পড়েছেন আব্দুল আজিজের কাছে, শাহ আব্দুল আজিজের কাছে, শাহ আব্দুল আজিজ শাহুলিল্লাহর কাছে, তারপর উপর দিকে ইমাম বুখারী হয়ে আল্লাহ নবী পর্যন্ত চলে গেছেন। একটা হলো আহলে হাদিসের সনদ, আরেকটা হলো হানাফিদের সনদ, আল্লাহ নবী পর্যন্ত। মুজাফফরদের তাই আহলে হাদিসের সনদও আছে, হানাফিদের সনদও আছে, আমাদের সনদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। খালি বেহুদা কথা বললে হবে না, এখন ওনারাই উল্টা আমাদের উপর অভিযোগ আনেন আমাদের নাকি কোন সনদ নাই। আমাদের সনদ আছে, আপনাদের সনদ ঘেটে দেখুন। সহিহুল বুখারী সহিহ মুসলিম সামলে নিয়ে আমিরের হাদিস খুঁজে পান না, রফল আদানের হাদিস খুঁজে পান না, ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ার কোন হাদিস খুঁজে পান না, আছে না নাই? আমি এ নিয়ে বেশি কথা বলতে চাই না। সহিহ বুখারীর স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস সামনে নিয়ে হাদিস পড়াচ্ছেন যুগের পর যুগ, আর আমিনের বিরোধিতা করে যাচ্ছেন, রফুলেদের বিরোধিতা করে যাচ্ছেন এবং বিরোধিতা করে যাচ্ছেন ইমামের পিছনে সূরা ফাতিহা সহ, এমনকি তারাবির সালাতের বিরোধিতা করে যাচ্ছেন, এগারো রেকাতের বিরোধিতা করে যাচ্ছেন, হাদিস নাকি খুঁজেই পান না। আমি একটা গান রচনা করেছি এর উপর ভিত্তি করে, শোনো বন্ধু শোনো, সহিহ বুখারী মুসলিমের কথা, টিকার পাজরে হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, খালি টিকার পাজরে হাসিয়ার খাঁচার মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমকে এমন ভাবে বন্দী করে ফেলেছে যে তাদের মন থেকে এলেমের নূর উঠে গেছে, তাদের ভিতর থেকে এলেমের যে আলো সেটা চলে গেছে। কেন সম্মান করে না সহিহ বুখারীকে, সহিহ মুসলিমকে সম্মান করে না, সেখান থেকে হাদিস গ্রহণ করে না, সে হাদিসের উপর আমল করেও না, করায়ও না। মুহাম্মদ সহিহান فقد اتفق المحدثون على ان جميع ما فيهما من المرفوع المتصل صحيح بالقطع وانهما يهون امرهما فهو مبتدع متبع غير سبيل المؤمنين। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই দুটি এমন কিতাব যে এর প্রতিটি হাদিস যেটি ইমাম বুখারী থেকে নিয়ে আল্লাহ নবী পর্যন্ত একটা কানেক্টেড চেইন সনদ সহকারে মিলে গেছে। এই সকল হাদিস গুলো সেগুলা যেগুলো মরফু আল্লাহ নবী পর্যন্ত সহিহুন বিল কাত, অকাট্য নির্ভুল সত্য, মুসলিম উম্মত হানাফি শাফি মালিক হাম্বলি সবাই সেটা মেনে নিয়েছে। আর যে কোন একটা হাদিস নিয়ে যে অবহেলা করবে, অবজ্ঞা করবে, এড়িয়ে চলার চেষ্টা করবে, সে বেদাতি, সে বেদাতি, সে বেদাতি। এটা আমার কথা নয়, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা, সহিহ বুখারীর। এখন প্রশ্ন তোলে, সহিহ বুখারী কি সব হাদিস আছে নাকি? বাইরে হাদিস টাদিস নাই আর সহিহ? দেখেন তো আপনি বাজারে গেছেন, পোকালা বাগুনও আছে, মধ্যম ধরনের বেগুনও আছে, ভালো বেগুনও আছে, তিন বেগুনের দামই সমান, আপনি কোন বেগুনটা নেবেন? আপনি পোকাটা নেবেন আর বলেন পোকা আলাটা খাওয়া কি সমস্যা? বিবেচনা শক্তি
আপনার জন্য হাদিসগুলো জমা করে শুদ্ধ করে দেওয়া হয়েছে, আপনি মানতে পারছেন না, আপনি শুধু ব্যাখ্যা আর অপব্যাখ্যা করে চলেছেন। আল্লাহর নবী বলেন তো সারাদিনে যদি চাষের সালাত আদায় না করতেন কয় রেকাত সালাত আদায় করতেন? সারাদিনে সারাদিন রাতে কয় রেকাত? ইমাম ইবনে কাইয়িম জাওসিয়া, হাফেজ আয-যাহাবি, আবু ইবনে তাইমিয়া তারা বলেছেন যে আল্লাহর নবী দিন এবং রাতে চাষের সালাত আদায় না করলে চল্লিশ ওয়াক্ত সালাত আদায় করতেন। কত ওয়াক্ত? চল্লিশ ওয়াক্ত না চল্লিশ রাকাত? চল্লিশ রাকাত সালাত আদায় করতেন। ফরজ কয় রাকাত? সতেরো। সুন্নত কত রাকাত? সতেরো আর বারোয় কত হলো? উনত্রিশ। আর বাকি থাকলে কত? এগারো না বিশ থাকলো। শুভঙ্করের ফাঁকি উনচল্লিশ থেকে তিনশো গেলে কত থাকে বাকি বলেন তো? উনচল্লিশ থেকে তিনশো গেলে কত বাকি থাকে? তালিবস্য মধ্যনস অন্তঃস্য তিনশো। এখন আপনার কত রেখা বাকি থাকলো? বিশ না এগারো? সব হিসাবে এগারো রাত্রের সালাত। আল্লাহর নবীর সালাত চল্লিশ রেখা, সতেরো বারো উনত্রিশ, বাকি থাকলে কত? এগারোই বাকি থাকবে। এটাই কারেক্ট, এটাই রাইট, এটাই সহিহুল বুখারী হবে। মা কানে ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারা তারাকা। আল্লাহ নবী রমাদান হোক রমাদানের বাইরে হোক কখনো এগারো রাকাতের বেশি পড়েন নাই, কোনো হিসাবেই না। আপনারা বিশ রিকাত পড়বেন আপনাদের ব্যাপার, নফল হিসেবে যদি পড়েন সালাতুল্লাইল মাসনা মাসনা, কিন্তু যারা এগারো রাকাত পড়বে তার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, যদি কটাক্ষ করেন, যদি আক্রমণ করেন, যদি কোনো প্রশ্ন তোলেন, আপনার সমস্যা হবে, ঘুরে গা হবে। আপনি বললে আপনি তো পড়েন, যে আপনার ব্যাপার, আমি আপনাকে কিছুই বলতে যাব না। বিরোধিতা করেন কোন সাহসে? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জোরে আমিন বলে, সহিহুল বুখারীর হাদিস, ওয়াফাকাত আমিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইমামের পেছনে জোরে আমিন পড়লো, আমিনের বলার সাথে সাথে ফেরেশতারা আকাশে আমিন বলে, দুইজনের আমিন যখন মিলে গেল, কয়েন সাইড করলে কোরাস হয়ে গেল, এই আল্লাহর বান্দার অতীতের সকল সাগিরের মাফ হয়ে যায়। আর আপনি কিয়াস করে বলেন যে জোরে আমিন বললো ডিস্টার্ব হয়। চিন্তা করেন কোথাকার কেয়াস কোথায়? আপনি না পড়েন না পড়েন, আমরা বলবো না যে আস্তে আমিন বলে সালাত হবে না, এটা আমরা কখনো বলি নাই, কিন্তু আপনি জোরে আমিন বলে ডিস্টার্ব হবে, এটা আপনি কোন সাহসে বলেন? অন্যিতিতে বলেন